ওয়েলকাম টু তারিক ব্লগ চ্যানেল। আর আমি তারিক, আজ আমি নিয়ে এসেছি আরেকটা রেসিপি আপনাদের কাছে, যেটা হচ্ছে পুরোটাই প্রোটিনে ভরপুর। তো আজকে আমাদের রেসিপি কি করবো আমি দেখাচ্ছি। আজকে আমাদের কি রেসিপি হবে, আমাদের আজকের রেসিপি হবে চিকেন। এটা হচ্ছে পিওর চিকেন ব্রেস্ট, বোনলেস চিকেন। তো আজকে আমরা শিখবো যে কি করে আমরা যারা এক্সারসাইজ করি কিভাবে ভালো খাবার খাবো। তো আজকে আমরা তৈরি করতে যাচ্ছি প্রোটিন এ ভরপুর একটা খাওয়ার। তো 100 গ্রাম চিকেন নিয়ে এসেছি বাজার থেকে আমি, ব্রেস্ট পিস, যেটা সলিড চিকেন থাকে, সলিড মাংস থাকে যেটাতে। তো এটার মধ্যে আমরা আজকে বানাবো এটা। তো এতে আমরা দেব আদা রসুনের পেস্ট আর লবণ, তাছাড়া কিছু মশলা, কারণ শুধু সেদ্ধ সেদ্ধ খেয়ে লাভ নেই। তো এটা আমরা দেব একটু, সবকিছু অল্প অল্প করে দেব। লবণ স্বাদ অনুসারে নিয়ে নেবেন, কম নেওয়াটাই বেটার। লবণ, হলুদ, যদি হালকা লাল মির্চ, শুকনো লঙ্কা যদি দিতে চান তো দেবেন। তাছাড়া জিরে মশলা, ধনের গুঁড়ো হালকা, ব্যাস এই এই এতটুকু নিলেই আমাদের কাজ হয়ে যাবে। তো এটাকে আমরা ম্যারিনেট করব, ভালো করে মাখিয়ে নেব। আর যখন মনে হবে যে হ্যাঁ মাখানো হয়ে গেছে, তো তারপর এটাকে আমরা 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব, যেন ভালো করে ম্যারিনেট হয়ে যায়। আর লবণ, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যেগুলো দিলাম আমি, লঙ্কা, তো ওগুলো যেন ভালো করে মিক্স হয়ে যায়। তো মোটামুটি হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন পুরো বোনলেস চিকেন। তো এটাকে আমি এখন যাচ্ছি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে, তারপর আফটার 15 মিনিট আমরা এটাকে তৈরি করা শুরু করব। তো এটাকে রেখে দিই ফ্রিজে। 15 মিনিট হয়ে গেছে। তো আমি আমার যে চিকেনটা ম্যারিনেট করছিলাম ওটা বের করে নিই ফ্রিজ থেকে, তারপরে আমাদের নেক্সট যে স্টেপগুলো হবে ওগুলো করবো। তো তো আমাদের চিকেন ম্যারিনেট হয়ে গেছে, আমরা পেঁয়াজ কেটে নিয়েছি, আমরা টমেটো কেটে নিয়েছি। তো এটাকে কাজে লাগাবো শেষের দিকে, দেখতে দেখতে থাকুন আজকে রেসিপিটা। তো গ্যাসটাকে অন করে দিই। আর আমরা ওভেন কিন্তু বেশি বার্ন, যেটা ফ্লেম যেটা, ওটা বেশি দেবো না, ওটা হালকা দেবো, নাহলে পুড়ে যাবে, অয়েলগুলো পুড়ে যায়, তো ওটা আমাদের হেলথের জন্য আরও খারাপ। তো হ্যাঁ, এটা এই এটা ঠিকই আছে। এবার আমাকে একটু, আমাদের বাজেট বেড়েছে, তাই আজকে আমরা হোয়াইট অয়েল ইউজ করছি। আর যেহেতু আমি বলি যে আমরা তেল কম নেব, তো আজও আমাদের সেটার মানে বিপক্ষে যাব না, তেল আমরা কমই নেব। এই হচ্ছে আমাদের হাফ, মানে একটা ফুল টেবিল স্পুন নিলেই আমাদের কাজ হয়ে যাবে। তো তেল নিয়ে নিয়েছি আমরা, এটা হালকা গরম হবে, আমাদের কাপড়েরও বাজেট বেড়েছে, আগের বারটা ছোট ছিল। এটা যখন দেখবেন যে হালকা গরম হয়ে গেছে, তো তখনই পেঁয়াজটাকে দিয়ে দেবেন। হ্যাঁ, আমাদের অয়েল মোটামুটি গরম হয়ে গেছে, তো আমরা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। যেটা একটু ওই ব্রাউন কালার বা লালচে ধরনের যখন হয়ে যাবে পেঁয়াজটাকে, তখন আমরা আমাদের চিকেনটাকে যেটা ম্যারিনেট করে রেখেছি ওটা দিয়ে দেবো। তো লালচে হলেই আমরা এটাকে বন্ধ করে দেবো, পেঁয়াজটাকে ভাজাটা। তো এর উপর নাড়িয়ে যাবেন, আর মনে রাখবেন তেল কিন্তু সবসময় কম ইউজ করার চেষ্টা করবেন। তো এটা ওই 1-2 মিনিট থাক, তাহলে কি হবে ব্রাউন কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো তো আমরা দেখে নিই যে তখন ঢাকা দিয়ে দিয়েছিলাম, এরপর দেখি যে কতটা কি হয়েছে। লাল, হ্যাঁ আমাদের পেঁয়াজ অলমোস্ট লাল হয়ে গেছে, লালচে কালারটা চলে এসেছে। এবার আমরা এতে আমাদের যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে দেবো।
ভালো করে নাড়িয়ে নেব কিছুক্ষণ, 1-2 মিনিটের মধ্যে ভালো করে নাড়াবেন এটাকে। এটা অলরেডি আমরা সব মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা পুরোপুরি চিকেনের সাথে মিশে যায় বা লেগে যায় পেঁয়াজ চিকেনের সাথে পেঁয়াজটা, তো ততক্ষণ আমরা নাড়িয়ে নিই। 100 গ্রাম চিকেন, মুরগির যে ব্রেস্ট পিসটা থাকে, যে সলিড মাংসটা থাকে, ওটাই আমরা আজকে বানাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে তৈরি করবেন। এতে প্রায় 155-57 ক্যালোরিজ থাকে এটাতে, আর প্রোটিন থাকে প্রায় আপনার ওই 22-23 গ্রামের মতো প্রোটিন পেয়ে যায় আমরা 100 গ্রাম চিকেনে। আর ফ্যাট বা কার্বোহাইড্রেট নাইয়ের মতোই না, বলা যায় যে নেই একদম। তো আজকে আমাদের প্রোটিন রেসিপি হচ্ছে চিকেন ব্রেস্ট রান্না করা, শিখছি আমরা। কিছুক্ষণ নাড়ানোর পরে এটাকে আবার ঢাকা দিয়ে দেবেন, তাহলে কি হবে যে গলতে হেল্প করবে, তাড়াতাড়ি গলে যাবে। তো আমি আবার ঢাকা দিয়ে দিলাম এটাকে, দেখা যাক কি হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা কভার করে দিয়েছিলাম, এবার দেখে যাবেন চিকেনটা গলেছে কিনা দেখেন, দেখতেও খুব ভালো লাগছে। আর স্মেলটা তো আপনারা পাচ্ছেন না, বাট আমি স্মেল পাচ্ছি, খুব ভালোই স্মেলও আসছে। আর আমাদের চিকেন বয়েল সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, তো এরপর আমরা কী করবো, এরপর আমরা একটা টম্যাটো কেটে রেখেছি যেটা চিকেনকে দেখতেও ভালো লাগবে, আর টম্যাটো আমাদের হেলথের জন্য ভালো, তো তাই টম্যাটোটা অ্যাড করছি এতে। আর বেশিক্ষণ সময় লাগে না, এটা বানাতে প্রায় 10-15 মিনিটের মধ্যেই হয়ে যায়, 10-15 মিনিটের মধ্যে আরাম হচ্ছে, তার থেকেও কম সময় লাগে। তো এই টম্যাটোটা দিয়ে কিছুক্ষণ আমরা নাড়িয়ে, আমরা কিন্তু না বেশি মশলা ইউজ করলাম না লবণ ইউজ করলাম, তা সত্ত্বেও কিন্তু আমাদের চিকেনটা খুব ভালো স্মেল করছে, ট্রাস্ট মি খুব ভালো স্মেল করছে। আর খুব ইজি একটা রেসিপি, যারা এক্সারসাইজ করে, যারা জিম যায় তাদের জন্য খুব ভালোই, বা যারা করেও না, যারা রেগুলার লাইফ লিড করে, তো তাদের জন্য এটা খুব হেলদি একটা খাবার। তো আমরা এটাকে কিছুক্ষণ এটাকে আর 1-2 মিনিট মতো কভার করে রেখে দেব। আর প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, তো আমি একটু জল দিয়ে দিচ্ছি এতে, আর খুব একটা বেশি সময় লাগবে এটা কমপ্লিট হতে, প্রায় শেষের দিকে। এটা আমাদের আজকে প্রোটিন চিকেন, 23 গ্রাম প্রোটিন পেয়ে যাচ্ছি আমরা 100 গ্রাম চিকেন ব্রেস্ট, এটাকে কিছুক্ষণ রেখে দিই, তারপর হয়তো আমাদের শেষের দিকে হয়ে যাবে। তো আমরা কভার করে দিয়েছিলাম, এটাকে, আর এবার দেখি যে আমাদের চিকেনের খুব ভালো স্মেল করছে। হ্যাঁ ভাইয়া, টমেটো মোটামুটি কাজ হয়ে গেছে, টমেটো গলে গেছে, আর চিকেনও হয়ে গেছে। এটা বেরিয়ে গেছে, তো আমাদের চিকেন হ্যাঁ হয়ে গেছে প্রায় শেষ, চিকেন রেসিপি খাতাম। তো এই হচ্ছে কম মশলা দিয়ে, খুব বেশি মশলা না ইউজ করে চিকেন রেডি করা। আর কারণ কি হয় যে আমরা যারা জিম করি বা একটু ফিটনেস নিয়ে ভাবি, তারা কীভাবে যে বয়েল খাবো, সব কিছু বয়েল লাইফ হয়ে যায়, আর সেটা খুব বোরিং মনে হয় একটা টাইম পর। তো তাদের জন্যই এই রেসিপিটা, ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে, কেমন তৈরি করতে পারলেন কি পারলেন না, কি মনে হচ্ছে এই রেসিপি নিয়ে, কেমন লাগলো এটা কমেন্ট করবেন। তো আমার চিকেন অলরেডি ডান, খুব কম মশলা, এতে প্রায় আমরা 23-25 গ্রাম বা 23-24 গ্রামের মতো, 22-25 গ্রামের মতো প্রোটিন পেয়ে যাচ্ছি, 100 গ্রাম চিকেন ব্রেস্টে আমরা পেয়ে যাচ্ছি 0 ফ্যাট, কিছুটা ওই 0.সামথিং কিছু ফ্যাট হবে, বা সেটা কিন্তু আমাদের বডিতে ক্ষতি করে না আফটার এত কিছু ইউজ করার পর, টম্যাটো আমাদের জন্য ভালো। তো এই হচ্ছে প্রোটিন চিকেন রেসিপি। তো আমি আমার কাজ খতম, এটাকে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগে হবে, ভালো করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, আর ভিডিওটাকে অ্যাজ মাছ অ্যাজ পসিবল শেয়ার করুন, তাহলে অন্যদের হেল্প হয়ে যাবে। ভালো থাকবেন।